পদ্মা সেতুর জন্য যাদের জমি দিতে হয়েছে তারা পেয়েছেন নতুন ঠিকানা পাশাপাশি সেই মানুষগুলো পেয়েছেন ভালো অঙ্কের আর্থিক সহায়তা পরিকল্পিত সেই ঠিকানায় এখন অন্য হাওয়া বইছে যদিও এই মানুষগুলো পৈতৃক ভিটা ছেড়ে এসেছেন কিন্তু সেই দুঃখ তাদের আনন্দের রূপ নিয়েছে পদ্মা সেতু ঘিরে নদীর দুই পারে সাতটি পুনর্বাসন প্রকল্প করে দিয়েছে সরকার পুনর্বাসন প্রকল্পের দরিদ্র মানুষগুলোর আশা পদ্মা সেতু তাদের জন্য সুদিন বয়ে নিয়ে আসবে আন্না আক্তার স্বামী ভ্যান চালক পরিবারের সাত সদস্যের মুখে খাবার জোটাতেই যাকে নিয়ত যুদ্ধ করতে হয় তারপরও বড় স্বস্তির জায়গা মাথার উপর একটি স্থায়ী ছাঁদ পেয়েছেন তিনি পেয়েছেন নিজের ঠিকানা পদ্মা সেতু এখন যেখানে দাঁড়িয়ে তারই কোনো এক জায়গায় অস্থায়ীভাবে ছিল আন্নার ঘর সেই জায়গা তিনি ছেড়েছেন কিন্তু তার বিনিময়ে পেয়েছেন নিজস্ব জায়গা বাড়ি ছেড়ে এলেও আন্না আক্তার খুশি কারণ পদ্মা সেতুর স্বপ্ন তাদের পূরণ হয়েছে আশায় বুক বেঁধেছেন সুদিন ফিরবে ঘরের থেকে বাইরে গাড়ি তুলব মানে অল্প সময়ের মধ্যে ঢাকা পৌঁছাইতে পারবো আবার অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছাইতে পারবো নিরাপদ সুন্দর কোনো চিন্তা ভাবনা নেই যদিও পৈতৃক সম্পত্তি আর চাষাবাদের জায়গা হারিয়েছেন এই মানুষগুলো কিন্তু কোটি মানুষের উন্নয়নে এই ত্যাগে হাসিমুখ তাদের নদী পার হয়ে আমগো নদীর ওপার যাওয়া লাগছে ডাকা যাওয়া লাগছে ওখানে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাব পদ্মার পার যখন ভাঙ্গি তখন তো আম খুব অবস্থা খারাপ ছিল পদ্মা সেতু হওয়ানে আমাদের সব দিক দিয়ে খুশি জমি দেওয়ার পরও মনে করেন যে আমরা হের পর অনেক খুশি যাই হোক পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুর নির্মাণের সময় যারা তাদের জমি ঘর দিয়েছেন তারা পেয়েছেন পুনর্বাসন প্রকল্পে নতুন জায়গা আর ছেড়ে আসা জায়গার তিন গুণ টাকা ভিটেমাটি ছেড়ে এলেও বৃহৎ স্বার্থে তারাও খুশি অধিগ্রহণের সময় আমাদেরকে মূল্য প্রদান করা হয়েছে পোলট বরাদ্দ করছে সরকার থাকার ব্যবস্থা করে দিছে কিন্তু এই ক্ষতিটা আমরা খুবই আনন্দের সাথে মেনে নিচ্ছি যে আমাদের এই কারণে যে আমাদের এই দক্ষিণবঙ্গের যে একুশটি জেলা আছে সেই একুশটি জেলার মানুষ এখানে উপকৃত হয়েছে আর এই আমরা খুব গর্ববোধ করছি ৪৫ বছরেরও বেশি সময় ধরে যে জায়গায় থেকেছেন দিনা বেগম তিনিও ছেড়েছেন সেই প্রাণের ঘর কিন্তু তার বিনিময়ে তিনি পেয়েছেন স্থায়ী আবাস পাশাপাশি সন্তানরা খুঁজে পাবে কাজ সেই প্রত্যাশা তার হ্যাঁ ইনশাল্লাহ আমি খুশি আছি আড়াইশো জায়গা পাইছি আমি ওখানে থাকতে পারি আল্লাহর রহমতে খুব খুশি আছি আড়াইশো জায়গা পাইছি আর আগে আমার ছিল না আমি খাজনা দিয়ে থাকছি ওখানে আমি আর খাজনা ফুজনা দেওয়ার না কেনা আমি এই পোস্টে আড়াইশো জায়গা পাইছি পদ্মাসিত শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন করবে না ভূমিহীন এই মানুষদের জন্য খুঁজে দিয়েছে নতুন ঠিকানা যাদের এই সেতুতে ভূমি গিয়েছে অথবা যারা ভূমিহীন অবস্থায় পদ্মা সেতুর জায়গাটিতে থাকতেন তারা প্রত্যেকেই কিন্তু পেয়েছেন প্রকল্পের আওতায় নিজস্ব ভূমি এই খেটে খাওয়া এই মানুষগুলো প্রত্যাশা করছেন সেতুর বদৌলতে তারা পাবে নতুন কর্মসংস্থান পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ঝুমি রহমান ডিবিসি নিউজ